বগুড়ার ঐতিহ্যবাহী পরাদহ মেলায় মাছ উৎসব। সাত সকালে ইছামতি নদীর তীরে মানুষের স্রোত, নদীর তীরে বসেছে 400 বছরের ঐতিহ্যবাহী পরাদহ মেলা। মেলায় উঠেছে যমুনা বাঙালি নদীতে ধরা পড়া বিরাট বিরাট মাছ। 400 শতাধিক দোকানে এসব মাছের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলা উপলক্ষে আশপাশের অর্ধশত গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নাইয়ের এসেছেন মেয়ে ও জামাইরা, নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয় স্বজনকে। দূর দূরান্ত থেকে দলে দলে লোকজন মেলায় এসেছেন মাছ কিনতে। সবাই সাধ্যমতো মাছ কিনে বাড়ি ফিরছেন। সরেজমিন দিয়ে দেখা যায়, ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে মাছ কেনাবেচার মহাসমারোহ। মেলায় আনা সবচেয়ে বড় 62 কেজি ওজনের একটি বাটাইর মাছের দাম হাঁকা হয় লাখ টাকা। 7 কেজি ওজনের মাছও উঠেছে 4টি। কে কত বড় মাছ কত টাকায় বিক্রি করতে পারছেন আর রকে সেই মাছের ক্রেতা, তা নিয়ে চলে প্রতিযোগিতা। মাছের পাশাপাশি নানা রকমের মিষ্টিও আনা হয়। এবারের মেলায় একটি মিষ্টির ওজন ছিল 5 কেজি। মিষ্টির নাম দেয়া হয়েছে হাসি খুশি। এলাকাবাসী জানায়, 150 শতাধিক বছর আগে বগুড়া চন্দনমাইশা সড়ক সংলগ্ন পোড়াদহ খালের পাড়ে এক বিশাল বটগাছের নিচে আয়োজন করা হতো সন্ন্যাসী পূজা। প্রতি বছরের মাঘ মাসের শেষ বুধবার আয়োজিত এ মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়াবাসীর মিলন মেলা। বগুড়ার দাপ্তলী উপজেলার ইছামতি নদীর শাখা সংলগ্ন পোড়াদহ নামক স্থানে বসে এ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হরেক প্রজাতির বিশাল আকৃতির মাছ এ মেলার প্রধান আকর্ষণ। উপজেলার রানীরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল করিম মেলায় সবচেয়ে বড় 62 কেজি ওজনের বাদাইয়ের মাছটি নিয়ে এসেছেন। মাছের পাশাপাশি এ মেলায় মাছ, মিষ্টি, ফার্নিচার, বরই, পান সুপারি, তৈজসপত্র, ছেলনা ইত্যাদি আনা হয়। মেলার জিরে প্রায় 20 গ্রামের মানুষ স্বজনদের নিমন্ত্রণ করে থাকে। মেলায় কোন জামাই কত বড় মাছ কিনেছে তা নিয়েও চলে প্রতিযোগিতা। জামাইরা একে অন্যের বাড়ি বেড়াতে যান মিষ্টি হাতে, আবার জামাইদের হাতে বাড়ির বররা নগদ অর্থ তুলে দেন। মেলার শেষ দিনে বসে বউ মেলা। এ মেলা বাড়ির গৃহিণী বা মহিলাদের জন্য আয়োজন করা হয়ে থাকে। এবার মেলা পরিচালনার দায়িত্বে থাকা সাইফুল ইসলাম জানান, আশপাশের 20 গ্রামের মানুষের কাছে ঈদের পরে এটি দ্বিতীয় বৃহত্তম উৎসব। মেলাতে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে 20 গ্রামের মানুষ। বগুড়ার দাপ্তলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, মেলায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা।